আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা শুরু করেছিলাম সাজসজ্জার আদব, একজন পুরুষ কিভাবে সাজসজ্জা করবে, কোন লেবাসে থাকবে, কোন পোশাকে থাকবে, কিভাবে থাকবে, তার দেহটা কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, এইসব নিয়ে আলোচনা করছিলাম। মনে রাখবেন, মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া এক একটি নিয়ামত, আর মানুষের অঙ্গ বিকৃতি বৈধ নয়। মানুষ যে চাইবে নিজে থেকে অঙ্গ বিকৃতি করবে, এটা তার জন্য জায়েজ না, এমনকি তার অঙ্গ বিক্রি করাও জায়েজ না, মানুষের অঙ্গ বিক্রি করা জায়েজ না। অবশ্য প্রয়োজনে, যদি প্রয়োজন পড়ে, সে হয়তো মারা যাবে, সে দান করছে একজনকে, তার প্রয়োজন আছে, সেই অঙ্গটা দিয়ে, যেমন কিডনি ফিডনি আছে, কারো হাত দিয়ে তার লাগিয়ে তার হাতটা হয়, এই শ্রেণী যদি হয়ে থাকে তাহলে প্রয়োজনে বৈধ, নচেত আসলে জায়েজ না। এমনকি রক্ত যদি আপনি দেন, রক্ত দান করলে পরে রক্তের পয়সা আপনি নিতে পারেন না। মানুষের যে কোনো অঙ্গ বিক্রি করার অনুমতি নেই, যেহেতু অঙ্গ হলো অমূল্য, এর মূল্য দেওয়া যায় না, এই জন্য বিক্রি করা হারাম। আর যদি কেউ অঙ্গ বিকৃতি ঘটায়, সে যদি বলে কানটা আমি এরকম রাখবো না, মাঝখানে চিরে দেবো, নাকটা এরকম রাখবো না, অন্যরকম করব, তাহলে তাতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়। এবারে মেয়েদের ব্যাপারে যখন যাব তখন আমরা বলবো কান ফোরানো নাক ফোরানো কি, কিন্তু এখন পুরুষদের কথা বলছি। যদি আপনি চান যে আপনার কোনো অঙ্গ বিকৃতি ঘটাবেন, তাহলে ইসলামে জায়েজ না। কেননা এই আল্লাহর সৃষ্টির পরিবর্তনের অনুমতি নেই। শয়তান বলেছিল, শয়তানকে যখন বিতাড়িত করা হলো তখন শয়তান বলেছিল যে আপনি আমাকে বিতাড়িত করলেন, আমি যার জন্য বিতাড়িত হলাম সেই আদম সন্তানের পেছনে লাগবো, তাদেরকে আমি ছাড়বো না। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে ভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি বহু আশা দেব। ওয়ালা আমুরান্নাহুম ফালাই ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে আদেশ দেব তারা পশুর কান ছেদ করবে, যে পশুর কান কেটে দেয়, পশুর কান কাটার নিয়ম তখন ছিল, এখন বর্তমানে আছে অনেক জায়গাতে। ওয়ালা আমুরান্নাহুম ফালাই ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আদেশ দেব যাতে তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। আল্লাহর সৃষ্টি পরিবর্তনের উদাহরণ যেমন বললাম, যদি বলে আমি কানটা কেটে রাখবো, আমি নাকটা কেটে দেবো, তেমনি দাড়ি যদি কেউ কেটে দেয়, বলা হয়েছে এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানো। হুজুর তাহলে যদি তা হয়, তাহলে নাভির নিচের লোম যদি পরিষ্কার করা হয় তা আল্লাহর সৃষ্টির পরিবর্তন হবে না? কেন হবে না? তার কারণ আছে। তার কারণ আছে কি? মানুষ হিসাবে তা পাঁচ প্রকার হতে পারে। কি? মানুষের দেহে যে সমস্ত লোম আছে এর পাঁচ প্রকার হতে পারে, আর তা পরিষ্কার করা, দূর করা, কাটা এবং না কাটা পাঁচ রকম হতে পারে। আমাদের যে পাঁচ রকম আছে, এক হচ্ছে বৈধ মুবাহ, মাঝেরটা নিউট্রালটা, তারপরে মুস্তাহাব, তারপরে ওয়াজিব, হারাম আর মাকরুহ, পাঁচটা আছে না? তো এই পাঁচ রকম হতে পারে। যেমন দেহের বুকের বা জাঙ্গের লোম তুলে ফেলা বৈধ, আপনার বুকে বড় বড় লোম হয়েছে, আপনি তুলে ফেলবেন, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ, আপনি তুলতেও পারেন নাও তুলতে পারেন, এটা হচ্ছে মুবাহ, মাঝের। তারপর আপনার বগল ইত্যাদির লোম, বগলের লোম 40 দিনের আগে আগে পরিষ্কার করা মুস্তাহাব, বগলের লোম। নাভির নিচের লোম 40 দিন পার হলে সাফ করে ফেলা ওয়াজিব। কেন? এসব দলিলের ভিত্তিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাকে যেমন গুরুত্ব দিয়েছেন। আর আপনার লোম আছে দাড়ি, এটাও এক প্রকার লোম, দাড়ি চেঁচে ফেলা হারাম, আর মদ চেঁচে ফেলা মাকরুহ। কেন মাকরুহ হয়ে গেল মদ চেঁচে ফেলা? যেহেতু আল্লাহ রাসূল মদ চাছেননি, তিনি বলেছেন মদ ছেঁটে ফেলো, ছাঁটা আর চাঁচা এক না। অতএব মদ ব্লেড দিয়ে চেঁচে ফেলা, খুঁট দিয়ে চেঁচে ফেলা, এটা ঠিক না। ঠিকটা কি? ছেঁটে ফেলা, বলছি সব ইনশাআল্লাহ। কিছু কেটে ফেলা নির্দিষ্ট সময়ে হারাম, আপনার কিছু যেমন চুল কাটা, কোন সময়ে হারাম? এহরাম, এহরামে যদি আপনি থাকেন তো আপনার চুল কাটা হারাম, যে কোনো চুল। তেমনি জিলহাজ্জের প্রথম 9 দিনে নখ চুল চামড়া কাটা হারাম,
আবার নাক ইত্যাদি অঙ্গ ক্ষয় হয়ে গেলে প্লাস্টিক সার্জারি করে সৌন্দর্য আনা বৈধ। এইভাবে যার যেমন হুকুম আর কি, এই হুকুম অনুযায়ী আপনার দেহকে সাজাতে হবে। এখন আমরা শুরু করি মাথা আর মাথার চুল দিয়ে। মাথার চুল, মুসলিমের মাথা কখনো থাকে লম্বা চুলে ঢাকা, আবার কখনো থাকে নেড়া। বিশেষ করে ওমরা বা হজ করার পর মাথা নেড়া করতে হয়, অতঃপর সেই চুল ধীরে ধীরে বড় হয়, মাঝারি হয় এবং লম্বা হয়। সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লামের মাথার চুলও প্রকৃতিগতভাবে সব ধরনের ছিল। আপনি বলতে পারবেন না যে মাদ্রাসায়, আমাদের মাদ্রাসাগুলো আছে, খুব বাড়াবাড়ি করে ছোট ছোট চুল রাখতে হবে যেন নখে না ধরা হয়। কি আল্লাহ রসুল এরকম রেখেছিলেন ছোট ছোট চুল যেন নখে না ধরা হয়? এইভাবে এরা বাড়াবাড়ি করে, অথচ আল্লাহ রসুল সাল্লামের চুল সব রকম ছিল। কখনো ছিল কানের অর্ধেক বরাবর লম্বা, কানের অর্ধেক বরাবর লম্বা, কখনো ছিল তার থেকে বেশি লম্বা, কানের লতি বরাবর। আর আরবিতে একে বলা হয় ওয়ফরা, কানের লতি বরাবর চুলকে কি বলা হয়? ওয়ফরা। কখনো ছিল তার থেকেও বেশি লম্বা, কানের নিচ বরাবর, কান ও কাঁধের মাঝ বরাবর, কান এই যে কান আর এই যে কাঁধ এর মাঝ বরাবর। একে আরবিতে বলে লিম্মা, একে বলা হয় লিম্মা। এটা কার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার কখনো ছিল তার থেকেও বেশি লম্বা, কাঁধ বরাবর, কাঁধে গিয়ে ঠেকত, এটাকে আরবিতে বলা হয় জুম্মা। তাহলে কয় প্রকার চুল হলো? চার পাঁচ প্রকার। এক তো নেড়া করা, তারপর তো ছোট হয়েছেই, আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে কান, কানের অর্ধেক বরাবর, তারপরে এই কানের লতি বরাবর, তারপরে কান বরাবর, বিভিন্ন রকমের চুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কখনো বা তিনি ওই লম্বা চুলে চারটি বেনি গেঁথে নিতেন, এমন লম্বা চুল হতো যে বেনি গাঁথা হতো, আর সেই চুলকে মা আয়েশা আঁচড়ে দিতেন। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন লম্বা চুল রাখা সুন্নত, আমাদের সামর্থ্য হলে আমরাও রাখতাম, কিন্তু তা খুব কষ্টসাধ্য ব্যাপার। এখানে বলে রাখি যে সুন্নত, এই সুন্নতি সবচেয়ে বড় চুল হলো কান্ধ বরাবর, এর চেয়ে বড় চুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ, এর থেকে বড় চুল আল্লাহ রাসূলের ছিল না। এখন আপনি বলুন যে চুল রাখাটা আসলে কি নির্দিষ্ট কোনো সুন্নত পেলেন? এটা সুন্নত না, এটা সুন্নত না, সবগুলোই সুন্নত? যদি সবগুলোই সুন্নত হয় তাহলে এটা কি সেই সুন্নত যে সুন্নত পালন করলে সব আছে, নাকি এটা হচ্ছে অভ্যাসগত সুন্নত যে সেই যুগে যেমন প্রচলিত ছিল সেই হিসাবে তিনি রেখেছেন? এ নিয়ে ওলামাদের মতভেদ আছে, যেমন সব বিষয়ে মতভেদ থাকে। জেনে রাখবেন সুন্নাত হচ্ছে এই দিক থেকে দুই প্রকার, এককে বলা হয় সুনানে হুদা আর এককে বলা হয় সুনানে লাদা, সুনানুল আদা, সুনানুল ইবাদা, সুনানুল হুদা বা ইবাদা একই। যে সুন্নাত পালন করে ইবাদত করা হয় তাতে সওয়াব হয়, সেটা হচ্ছে সুন্নাতে ইবাদা। আর সুন্নাতে আদা হচ্ছে যে আল্লাহ রসুল এরকম করেছেন কিন্তু সেটা তার প্রকৃতিগত ব্যাপারে, অভ্যেসগত ব্যাপারে, এটা তিনি উম্মতকে করতে বলেননি। তাহলে পার্থক্য কি করে করব? যে কাজটা তিনি করতে বলেছেন নিজে করেছেন, সেটা হলো কি? সুনানে ইবাদা বা সুনানে হুদা। যেমন দাড়ি নিজে রেখেছেন, দাড়ি রাখতে বলেছেন। সাতটারও বেশি হাদিস আছে যেসব হাদিসে বলা হয়েছে যে তোমরা দাড়ি ছেড়ে দাও। তাহলে দাড়ি রাখাটা কি হবে? এটা অভ্যেসগত সুন্নত না, এটা হচ্ছে ইবাদতগত সুন্নত। চুল, চুল তিনি রেখেছেন এবং কত রকম আপনারা শুনলেন, কিন্তু কোনো সময় বলেননি যে তোমরা চুল ছেড়ে দাও, চুল রাখো, কি চুল নেড়া করে ফেলো, কি চুল ছোট করো যেন নখে করে ধরা না যায়, এরকম কোনো কথা আছে? নেই। এই জন্য ওলামারা বলছেন যে চুল রাখাটা হচ্ছে সুনানে আদা, অভ্যেসগতভাবে, অভ্যেসগতভাবে ইমাম আহমদ বলেছেন সুন্নত। আর কোন কোন ওলামা বলছেন যদি কোনো মানুষ মনে করে যে আমি লুম্মা জুম্মা বা ওয়াফরা রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুকরণ করে, আমি রাসূলের মতো হতে চাই, রাসূলের অনুকরণ করতে চাই, রাসূলের সাদৃশ্য অবলম্বন করতে চাই, তাহলে তা তো সব আছে। যেমন কদু খাওয়া, কদু খেলে কি ইবাদত হবে? কিন্তু আনাস খেলেন এবং বললেন আমি কি তুমি তরকারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না দেখতাম খেতে, আমি খেতাম না। এখন যদি আল্লাহ রসুলের মহাব্বতে আপনি খান, আপনি যদি মনে করেন যে এতে আল্লাহ রসুল খেয়েছেন
তাই আমি তার অনুকরণ করছি, তার তাশাব্য, তার আনুরূপ্য আমি গ্রহণ করছি, তাহলে তাতে সওয়াব আছে। বাকি এটাকে মনে করা উচিত নয় যে চুল এইভাবে রাখতে হয়, তার কারণ চুল তো সব রকমই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সেই যুগের অভ্যেস অনুযায়ী ওই যে বেনি বা চুটি গাঁথাও হতো, যেমন মেয়েরা গাঁথে ছোট ছোট করে গাঁথা, তো এইরকমও ছিল। এইরকম যদি বর্তমানে রাখা হয় তো অবস্থাটা কি হবে? এখন তো বর্তমানে এমন অবস্থা যে খারাপ লোকেরা এসব রাখছে। সুতরাং চুলের ব্যাপারটা আপনি ভাববেন না যে নির্দিষ্ট কোনো সুন্নত, এমন সুন্নত আছে যেটা ইবাদত, যার মাধ্যমে ইবাদত করা যায়, বরং অভ্যাসগতভাবে আপনি রাখেন, যে কোনো একটা রাখতে পারেন। কিন্তু রাসূলের যে সুন্নত ছিল কান পর্যন্ত, তার থেকে বেশি লম্বা রাখলে কি হবে? আপনার সুন্নতের খেলাফ হয়ে যাবে। তাহলে চুল রাখাটা কি হলো? সুনানে আদা না সুনানে ইবাদা? সুনানে আদা। সুতরাং চুল নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, চুল নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। লম্বা রাখতে হবে না, ছোট রাখতে হবে না, ন্যাড়া করে রাখতে হবে, এসব না। বরং ন্যাড়া করা, হজ ওমরা ছাড়া ন্যাড়া করা ঠিক না। অবশ্য বলছি ন্যাড়া করার কথা আসছে আমাদের পরে, এখন আমরা অন্য কথায় যাই। তিনি মাথার চুলকে আঁচড়ে সুবিন্যস্ত করে রাখতেন, মাথায় তেল ব্যবহার করতেন, যেমন বাঙালিরা করে। অথচ সৌদিরা কি বলে, এটা কি সাইয়ারা নাকি মাথায় তেল লাগাচ্ছ? কিন্তু মাথায় তেল লাগানো সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল লাগাতেন। মুসলিম শরীফে হাদিসে আছে 2344-এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল লাগাতেন, আর মাথার চুলকে আঁচড়ে সুসজ্জিত করে রাখতেন। আর কোথাও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আঁচড়ে দিতেন কে? মা আয়েশা। এমনকি মাসিক অবস্থাতেও তিনি তার মাথা আঁচড়ে দিতেন। আর তিনি বলেছেন, মান কানা লাহু শারুন ফালিকরিমহু, যার চুল আছে সে যেন তার সম্মান করে। তার মানে দেখেন, তাহলে চুল রাখো এরকম কথা না, যার আছে, এটা যার আছে অভ্যাসগতভাবে আছে, সে যেন তার সম্মান করে, সে যেন তার সম্মান করে। তার মানে কি? মা চুলটাকে ভালো করে রাখে, চুলটাকে ভালো করে সুসজ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আঁচড়ে রাখে, চুলের যত্ন যেন নেয়, চুল যেন খারাপ করে না রাখে। একবার তিনি এক ব্যক্তির মাথা আলু থালু চুল দেখে বললেন, চুল আছে কিন্তু চুলটা আঁচড়ে নিয়ে এদিকে সেদিক ওইভাবে হয়ে আছে, ছড়িয়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা কানা ইয়াজিদু হাজা মা ইউসাক্কিনু বিহি শারাহ, এর কি এমন কিছু নেই যার দ্বারা সে মাথার এলোমেলো চুলগুলোকে সোজা করে নেয় বা আঁচড়ে নেয়? তার মানে কি? এর উচিত যে চুলগুলোকে ভালো করে আঁচড়ে নেবে। সুতরাং চুল থাকলে চুলের যত্ন নিতে হবে, চুল রাখতে হবে এমন কথা নয়। তবে চুলের যত্নে বাড়াবাড়ি করা যাবে না, এ নয় যে চুলটা আঁচড়েতে গিয়ে, চুলের এ করতে গিয়েই আপনি সে আয়নার সামনে বসে সময় নষ্ট করবেন মেয়েদের মতো, তা উচিত না। যেমন মহিলারা করে থাকে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন চুল আঁচড়াতেন না, ডেলি চুল আঁচড়াতেন না, বরং মাঝে মাঝে একদিন করে বাদ দিয়ে আঁচড়াতেন, তিনি প্রত্যহ চুল আঁচড়াতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ডেলি চুলের এত তাজিম করো না যে ডেলি আঁচড়াবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তারাজ্জুলি ইল্লা গিব্বান, বাদ দিয়ে দিয়ে করো, সব সময় চুল নিয়ে পড়ে থেকো না। তিনি নিষেধ করেছেন বেশি বেশি তেল শ্যাম্পু দিয়ে চুলের বিলাসিতা করতে, চুলের বিলাসিতাও করা যাবে না। তিনি চুল আঁচড়াবার সময় ডান দিক থেকে শুরু করতেন। এবারে চুল আঁচড়াবেন কিভাবে? ডান দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো কাজ ডান দিক থেকে করতেন, আর যেগুলো একটু নোংরা কাজ সেগুলো কি দিয়ে করতেন? বাম দিক থেকে, বাম হাতে এবং বাম দিক থেকে। ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বুত তায়াম্মুনা ফি তুহুরিহি, তিনি পবিত্রতা অর্জন করার সময় ডান দিক থেকে শুরু করতেন, ডান হাত আগে ধুতেন, ডান পা আগে ধুতেন। ইজা তাতাহার ওয়া ফি তারাজ্জুলিহি ইজা তারাজ্জাল, যখন মাথা আঁচড়াতেন তখন ডান দিকটা আগে আঁচড়াতেন। ওয়া ফি ইনতিআলিহি জানতাল, এবং জুতো যখন পরতেন তখন ডান পাটা আগে পরতেন, আর খোলার সময়ে বাম পাটা আগে খুলতেন। তিনি তার মাথার মাঝখানে স্মৃতি করতেন। স্মৃতি হবে কোথায়? ডান দিকেও না বাম দিকেও না, যেমন আমাদের দেশের যুবকরা করে থাকে বাম দিকে, সাধারণত বাম দিকে করে থাকে। কোথায় পেলেন এটা? যদি ডান দিকে করতো, তা কারণ ইসলামী নয়, এটা এই স্মৃতিটা ইসলামী না। ইসলামী স্মৃতি হলো কোথায়? মাঝখানে, মাঝখানে হলো স্মৃতি করা সুন্নত। অতএব চুল লম্বা হলে মাঝে স্মৃতি করা সুন্নত, এবং স্মৃতি না করে ছেড়ে রাখা মাকরু, আপনি এমনি ছেড়ে রাখবেন তাও
জায়েজ না, যেহেতু তাতে আহলে কিতাবের সাদৃশ্য অবলম্বন করা হয়। অবশ্য চুল ছোট হলে স্মৃতি না করে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়ার চোষ নেই, আপনার চুল নেই যে চুল আপনি স্মৃতি করতে পারেন, সে অবস্থায় সমস্যা নেই। অনুরূপ বিজাতি ও হিরোদের অনুকরণ করে চুল কাটিং ও থাক থাক করা বৈধ নয়। এখন তো মাশাআল্লাহ বিউটি পার্লারে যান, আপনার চুলকে কি করে দেবে, থাক থাক করে সুন্দর করে, হ্যাঁ কত রকমের কাটিং আছে, এটা আপনার বিজাতির অনুকরণ হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাত ব্যক্তি যে জাতির অনুরূপ অবলম্বন করবে সে তারই তাদেরই দলভুক্ত। সতর্কতার বিষয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল লম্বা হলেও মস্তানদের চুল কিন্তু ওই শ্রেণীর নয়, আর মস্তানরা আল্লাহ নবীর সুন্নত পালন করছে বলেও বলেও রাখে না, তারা নিজেদের মতো করে রাখছে, তারা হিরোদের অনুকরণে রাখছে। মস্তানদের চুল আসলে হিরোদের অনুকরণে রাখা হয়। আধুনিক যুগে প্রসিদ্ধ অথবা কাফের ব্যক্তিত্ব হিরো অথবা পশুর অনুকরণে সেই নামে চুলের নানা ডিজাইন ও কাটিং প্রচলিত হয়েছে। যুবক যুবতীদের মাঝে আপনার যুবকের বিভিন্ন কাটিং আর যুবতীদেরও নানা কাটিং, আপনারা যদি বিউটি পার্লারে যান তো তার ক্যাটালগ আছে, কোন চুল চান, তারপরে আপনার ছবি আছে যে আপনি কোনটার মতো কাটিং করতে চান, ছেলেদের মেয়েদের সবারই। আমি কিছু মানে নাপিতের কাছ থেকে জেনেছিলাম যে কি কি কাটিং মানে প্রচলিত আছে, তো বলেছিল আমাকে, যেমন কাটিং এর নাম হচ্ছে স্পাইক, জানি না তার ধরনটা আমি মনে নেই আমার, স্পাইক, কেয়ারলি, সিজার, মাইকেল, লায়ন, লায়ন তো সিংহের মতো চুল, বুঝতেই পারছো, লায়ন, তারপরে ফ্রান্সি, ইংরেজি, বাংলা, রাহুল, কাপুরি, বাবরি, সাধনা, ডিয়ানা, তারপরে র্যাট, আলবার্ট, আর্মি, বব, হিপ্পি, রাউন্ড, রানিং, স্টপ, স্লোপ প্রভৃতি, এসব এক একটা কাটিং এর নাম। আপনি গিয়ে আপনি যদি সেই কাটিংটা বলেন তারা ঠিক চেনে, ঠিক সেই কাটিং এর বানিয়ে দেবে। ওই শ্রেণীর মানুষ বা পশুর অনুকরণে এ সকল ডিজাইন ও কাটিং ব্যবহার কোন মুসলিম করতে পারে না। বিউটি পার্লারে যাওয়া হুজুর জায়েজ না না জায়েজ, অনেক মহিলা প্রশ্ন করে, অনেক পুরুষও প্রশ্ন করে যে বিউটি পার্লারে যাওয়া জায়েজ কি না, বিউটি পার্লারে কি করা হয়। বলা হয়েছে, ওলামারা বলেছেন, আমি জানি না, ওলামাদের ফতোয়া অনুযায়ী বুঝতে পারি যে বিউটি পার্লারে এগুলোও হয়। বিউটি পার্লারে আপনার সর্বরকম চুল পরিষ্কার করা হয়, এমনকি নাভির নিচের লোমও পরিষ্কার করা হয়, এই জন্য ওলামারা বলছেন জায়েজ না, কারণ তুমি নাভির নিচের লোম নিজে পরিষ্কার করবে, অপরকে ইজ্জত দেখাতে পারো না। নাভির নিচের অংশ কি আপনার সরম, আপনার ইজ্জত, আপনার লজ্জাস্থান বা গোপনাঙ্গ, সেই অঙ্গ তুমি কাকে দেখাবে, দেখাতে পারবে না, এই জন্য এই অঙ্গ খবরদার কাউকে দেখাবে না। তো বিউটি পার্লার এই উদ্দেশ্যে যাওয়া কি হবে, হারাম। বিউটি পার্লারে গিয়ে এই লোম পরিষ্কার করা হারাম। নম্বর দুই, বিউটি পার্লারে আপনি যাবেন আপনার দাড়ি চাঁচতে, দাড়ি চাঁচতে যাওয়া কি হারাম। বাকি থাকলো মোচ ছাঁটতে বা আপনার চুলের চুল কাটতে, কিংবা আপনার অপ্রয়োজনীয় লোম যেমন বগলের লোম লোম পরিষ্কার করতে আপনি বিউটি পার্লারে যান, সেখানে সুন্দর হয়ে আসেন, তবে শর্ত হলো তাতে যেন অপচয় না হয়, মানে স্বাভাবিক। আপনি জানেন বিউটি পার্লারে খরচ কত, বিশেষ করে মহিলাদের, মহিলাদের তো সাজগোজ আছে বিভিন্ন রকম, এটা চাঁচা ওটা চাঁচা, এটা করে সেটা, মহিলাদের আছে, তো মহিলাদের সময় বলবো যে তাদের কত খরচ হয় এবং সেটা কি। এখন পুরুষদের জন্য বলছি, বিউটি পার্লারে যদি যায় তাতে যেন প্রচুর পরিমাণে খরচ না হয়, যাতে অপচয় না হয়, কারণ অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। অপচয়কারী কার ভাই, শয়তানের ভাই, ওলা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীরা শয়তানের ভাই। আর আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো সমস্যা নাই, কিন্তু অপচয় করো না, অপব্যয় করো না। অপব্যয় যদি হয় তাহলে বিউটি পার্লারে যাওয়া চলবে না, আর বিশেষ করে পরের কাছে আপনার নিজের লাভিন নাভিন নিচের লোম পরিষ্কার করার জন্য যাবেন না। আর নাপিতের কাছে যাবেন, নাপিত এবং বিউটি পার্লারে দুই শ্রেণীর কর্মী পাওয়া যায়। কোন কোন বিউটি পার্লারে বা ওটাকে কি বলে সেলুন, সেলুনে আপনার পুরুষ সেলুনে কি পাওয়া যায়, মহিলা,
মহিলা নাপিতের কাছে আপনি যাবেন না, কারণ অনেকেই মহিলার পরশ নেওয়ার জন্য, বিশেষ করে মহিলা ওই বিউটি পার্লারে যায়, যে বিউটি পার্লারে বা যে সেলুনে মহিলা চুল কাটে, আর মহিলা মানে তো যে সে মহিলা থাকে না, সেও সেই রকম অবস্থায় থাকে এবং পুরুষের চুল কেটে থাকে, তো সেই রকম কোন মুসলিমের জন্য সেই মহিলার কাছে গিয়ে চুল কাটা জায়েজ না। কারণ আপনারা জানেন যে মহিলা পুরুষকে স্পর্শ করা এবং কোন পুরুষের মহিলাকে স্পর্শ করা কখন বৈধ? যখন সে তার জন্য হালাল হবে। আর যদি হালাল না হয় তাহলে লোহার সূচ, লোহার সূচ মাথায় গেঁথে যাওয়া ভালো, তবুও এমন মহিলার দেহ স্পর্শ করা ভালো নয় যে তার জন্য হালাল না। সুতরাং মহিলার গরম স্পর্শ নেওয়ার জন্য আপনি যাবেন না। আচ্ছা, এখন বলি, এখন যদি আপনি সেলুন খোলেন, বিউটি পার্লার খোলেন, তাহলে তাতে যে পয়সা ইনকাম হয় তাতে হালাল না হারাম, জায়েজ না জায়েজ? না জায়েজ না জায়েজ দুই আছে। যদি আপনি হারাম কিছু করেন তাহলে তা হারাম, যেমন দাড়ি চেঁচে যদি পয়সা নেন তাহলে হারাম, মহিলাদের ভুরু চেঁচে যদি পয়সা নেন তা হারাম। সেলুনে এবং বিউটি পার্লার যদি হারাম কাজ হয় তাহলে তা তার উপার্জন হারাম, আর যেটা হালাল সেটা সমস্যা নেই। সুতরাং বিউটি পার্লারের কথা শুনলেন, সেলুনের কথা শুনলেন, এবং কোন সেলুনে যাওয়া যাবে না যাবে এটাও আপনারা বুঝতে পারলেন। মহিলা সেলুনে যাওয়া আপনার জন্য, মহিলা মানে মহিলাদের জন্য মহিলা আলাদা আছে, কিন্তু পুরুষদের জন্য মহিলা আছে, সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ না। এখন শেষকালে একটা কথা বলি, আয়না দেখার সময় সাধারণত চুল কাটা মচ কাটার জন্য আয়না দরকার হয়, তাই না? আচ্ছা, আয়না দেখার জন্য কোনো দোয়া আছে? আপনারা জানেন আয়না দেখার জন্য দোয়া কি? আয়না দেখার দোয়া কি? আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহুম্মা, দোয়া আছে, ভুলে গেছি। তার মানে আয়না দেখার দোয়া আপনারা পড়েন না? আচ্ছা, আয়না তো প্রত্যেক দিন দেখেন, দেখেন না? এখানে তো মাশাআল্লাহ প্রত্যেক বাড়িতে বেসিনের সামনে আয়না রাখা আছে, তাই না? চুল আঁচড়ান আর না আঁচড়ান, উজু করতে গেলে আয়নার সামনে পড়েন, তাই না? দোয়া পড়েন না আপনারা আয়নার সামনে? আয়নার সামনে যে দোয়া বলা হয় সে দোয়া সহি না, অতএব আয়নার সামনে কোনো দোয়া নেই, আয়নার সামনে কোনো দোয়া নেই। একটা দোয়া বর্ণিত করা হয়, লোকেরা বলে আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফা আহসান খুলকি বা খুলকি, এই দোয়া সহি না। এটা আম দোয়া হিসাবে মোনাজাত হিসাবে পড়া যায়, এটা সহি। আপনি আপনার মোনাজাতে বলবেন আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফা আহসান খুলকি, আল্লাহ তুমি আমার চেহারাকে যেমন সুন্দর করেছো আমার চরিত্রকে সেরকম সুন্দর করো। এটা আয়নার সামনে না, যে কোনো আম সময় আপনি আপনি আপনার নামাজে সালাম ফেরার আগেও বলতে পারেন কি সুন্দর কথা, যে আল্লাহ তুমি আমার চেহারাটাকে সুন্দর করেছো তেমনি আমার চরিত্রটাকে সুন্দর করো। এই জন্য চরিত্র সুন্দর করার চাইতে এই করতে এই দোয়া পড়তে হয়, আয়না দেখার সময়ে পড়তে হয়, এই হাদিস সহি না। সুতরাং আয়না দেখার ব্যাপারে কোনো দোয়া নেই। আর বুঝতেই পারলেন মোটামুটি চুলের ব্যাপারটা, বাকি আবার চুলের বা মাথার আরও আদব আছে, অনেক আছে। আজকে সংক্ষেপে এইটুকুই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেটা শুনছি সেটা আমল করব, এবং চেষ্টা করব যেন আমাদের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কার মতো হয়, অনুকরণটা কার হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তবে হ্যাঁ, এ নিয়ে বাড়াবাড়ি করব না, যেমন বললাম যে সুনানুল ইবাদাহ আর সুনানুল আদা, যদি আদা হয় যেমন চুল, চুলটাকে বললাম অভ্যেসগত সুন্নত, ওলামারা বলেছেন, তো সেই ক্ষেত্রে চুল নিয়ে বাড়াবাড়ি করব না, যেমন অনেক মাদ্রাসায় হুজুররা করে থাকে। মাদ্রাসায় ভর্তি হতে গিয়েই প্রথমে, আমি যখন মাদ্রাসায় প্রথমে ভর্তি হতে গেলাম তখন আমার তো, আমি তো স্কুল হাই স্কুল থেকে গেছি, তখন হুজুর বললেন মাদ্রাসায় পড়বে বাবা কিন্তু চুল ছোট করতে হবে, আর পাঞ্জাবি পড়তে হবে, শার্ট পরা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, শার্ট ফাটের ব্যাপার বলছি না, আমি বলছি চুলের কথা, চুল ছোট করতে হবে এটা কোথায় আছে? হুজুররা যে এত বাড়াবাড়ি করেন, তারপর টুপি লাগাতে হবে, টুপি লাগানো ফরজ মনে করে, যেমন চুল ছোট করা ফরজ তেমনি টুপি লাগানো ফরজ। তার মানে একজন তালেবে ইলম হবে তাকে এমন ভাবে প্রথমেই মাদ্রাসা ঢুকতেই তাকে ঘর ঢুকতেই চালে মাথা ঠেকিয়ে দেয়, তার মন কি হয়ে যায়, ছোট হয়ে যায়। সে তখন যেখানেই যাবে লোকে দেখলেই চিনতে পারবে, যেমন আমাদের এখানে বালাদিয়ার ড্রেস কোড দিয়েছে হলুদ রং, নাকি না কি রং ওটা,
কমলা রং, ওই দূর থেকে দেখলি বুঝতে পারবে যে বালাদিয়ার লোক। ঠিক তালাবিলুম দূর থেকে দেখলি ছোট ছোট চুল আর লম্বা পাঞ্জাবি আর লম্বা জামা আর টুপি, তার মানে এ হচ্ছে তালবিলুম। আর এখন তো আবার চিহ্ন হয়ে গেছে সন্ত্রাসীদের, সন্ত্রাসীদের দাড়ি আর টুপি সন্ত্রাসীদের চিহ্ন হয়ে গেছে, আল্লাহুল মুস্তাআন। কিন্তু তারা জানে না, তারা জানে না যে কালো হলেই সব কালো জাম হয় না, বরং তারা মনে করে চুঁই কারেগা চাঁই কারেগা কালা গুটি নেই ছড়েগা। তার মানে একটা লোক জাম চিনত না, সে জাম খেতে গাছে উঠেছে, তাকে বললো কোনটা খাবো, বলে কালো কালো যেগুলো পাকা সেগুলো খাবে। এবারে কালো খেতে খেতে এই যে সেই কালো পোকা পাওয়া যায় না, দেখা যায় না, ও জামের পাশে বসেছিল সেটাকে ধরেছে চু চু শব্দ শুরু করে দিয়েছে। তখন ও বলছে যে আমি আমাকে বলা হয়েছে কালো, কালো মানেই হচ্ছে জাম, তো চুঁই কারেগা চাঁই কারেগা কালা গুটি নেই ছড়েগা খেতে লেগেছে, অবস্থাটা কি হয়েছে। তো এইরকম বেউকুব যারা তারাই দেখে মনে করে যে টুপি আর দাড়ি মানেই হচ্ছে সন্ত্রাসী, কিন্তু তাদের ধারণা ভুল। আরবিতে বলে লাইসা কুল্লা বাইদাতিন শাহমা ওয়া লাইসা কুল্লা সাউদাতিন আও সাউদা তামরা, তার মানে প্রত্যেক কালোই খেজুর হয় না আর প্রত্যেক সাদাই চর্বি হয় না, অন্য কিছু হতে পারে। আমরা বলি চকচক করলেই সোনা হয় না, অতএব বাঁচতে হবে, বেছে নিতে হবে, তারপর তার উপরে মন্তব্য করতে হবে। সবাইকে এক রকম করলে কুল্লো বাঙালি খারবান, যেমন একটা বাজে কথা এইভাবে যারা বলে থাকে তাদের কোনো মানে মান মানদণ্ড নেই, মাপকাঠি নেই, তারা জানে না যে সব জাতির ভিতরেই ভালো মন্দ আছে, সেই রকমই সব জাতির ভিতরেই ভালো মন্দ আছে, এটা বিচার করতে হবে। বিচারটাই হলো মূল কথা। আপনি হাঁড়ির ভাত একটা টিপে দেখলে সারা ভাতকে দেখা যায়, বোঝা যায় সেটা কি, যখন এক চালের ভাত রাঁধবেন, কিন্তু যদি পাঁচ রকম চালের ভাত রান্না করেন তখন একটা ভাত টিপে দেখলে হবে, তাহলে বুদ্ধিমানের কাজ। কিন্তু বহু বুদ্ধিমতীরা কি বলে বুদ্ধিজীবীরা, বহু বুদ্ধিজীবীরাও এতে বুদ্ধি হারিয়ে ফেলে আর সবকে একাকার করে থাকে, গরু ছাগল ভেড়া সব এক ফেলে থাকে, কাক কোকিলের সমান দর করে থাকে, গরু গাধা বা গাধা ঘোড়া সব সমান করে থাকে। এরা বুদ্ধিজীবী হলে কি তাদের বুদ্ধি নেই, তাদের মাথায় বুদ্ধি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন এদের এই বুদ্ধি থেকে, যারা আমাদেরকে সন্ত্রাসী মনে করে বা আমাদেরকে এমন এ দেয় কি বলে আপনার উপাধি দেয় যাতে ইসলাম যাকে পছন্দ করে না বা মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন করতে চায়। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।